লাস্ট টিউটোরিয়ালে আমি একটা জিনিস মিস করে গিয়েছি। সো আমাদের যে প্লাস প্লাস অপারেটর অ্যান্ড মাইনাস মাইনাস অপারেটর, আমি একটা দিয়েই দেখাবো। প্লাস প্লাস অপারেটর দিলে আপনারা বুঝে যাবেন। সো আমি যদি একটা ভ্যারিয়েবল ধরি, লেট এক্স ইকুয়ালস টু সাপোজ ওয়ান, অ্যান্ড ইয়াস, আমি যদি এখন কনসোল ডট লগ করি ওয়ান, আমি যদি এক্সকে কনসোল লগ করি আমি ওয়ান পাবো। অর সিম্পলি এখানে যদি এক্স লিখি আমাকে জাস্ট আগেই দেখিয়ে দিবে কি হবে। প্লাস প্লাস করলে ভ্যালুটা বাড়বে আমি বলেছি। সো আমি সিম্পলি কনসোল করি, কনসোল ডট লগ এক্স প্লাস প্লাস, বাড়ার কথা আমি এন্টার প্রেস করলাম, স্টিল ওয়ান দিয়েছে। কিন্তু আমি যদি আবার কনসোল লক করি অ্যান্ড এটা ফেলে দেই, এখন যদি দেই টু দিচ্ছে। কেন? ওয়েল, আমি যদি প্লাস প্লাস পরে দেই তাহলে যেটা হয়, আগে এটার ভ্যালুটা ইভালুয়েট হয়ে যায়। ইভালুয়েট মানে হচ্ছে কনসোল লগের ভেতরে এক্সের ভ্যালু আসলো, কনসোল লগ হয়ে গেল, তারপরে এক্সের ভ্যালু বাড়লো। সো এই কারণে আমি প্রথমবার যখন কনসোল লগ দিয়েছি এক্সের পুরনো ভ্যালু পেয়েছি, বাট পরের বার যখন দিয়েছি এক্সের নতুন ভ্যালু পেয়েছি, কারণ কনসোল লগ হওয়ার পরেই এক্সের ভ্যালু বাড়লো। হোয়াট ইফ আবার আমি যদি এক্স ইকুয়ালস টু ওয়ান করে দেই অ্যান্ড দেন আমি যদি কনসোল ডট লগ, এই প্লাস প্লাসটা যদি আমি আগে দেই তাহলে কি হয়? এত আগে না, প্লাস প্লাস এক্স। এখন যেটা হবে, এক্সের ভ্যালু আগে বাড়বে, দেন এক্সের ভ্যালুটা ইভ্যালুয়েট হবে। খেয়াল করেন, সো এক্সের ভ্যালু কিন্তু এখন প্রথমবারেই টু। এই জিনিসটা, কনসেপ্টটা আর একটু ক্লিয়ার করার জন্য আমি আবার এক্সের ভ্যালু ওয়ান দিয়ে দেই। অ্যান্ড বাই দ্য ওয়ে, ম্যাথসে যেমন আমরা ব্রেকেট ইউজ করলে ওই অপারেশনটা সবার আগে হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও সেম কনসেপ্টটা আছে। ফর এক্সাম্পল, আমি যদি ফাইভ প্লাস সিক্স ডিভাইডেড বাই ফাইভ বলি, তাহলে আগে এই অপারেশনটা হয়ে নেবে, এখান থেকে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটাকেই ডিভাইডেড বাই ফাইভ করা হবে। সো আমি বলেছি এই কনসেপ্টটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও সেম। সো আমি যদি এক্স বলি ব্রেকেট দিয়ে, ব্রেকেট দরকার নাই, আমি সিম্পলি জাস্ট এক্স প্লাস এক্স বলি, টু হবে। এটা সিম্পল জিনিস, জাস্ট অ্যাডিশন, ফাইভ সরি ওয়ান প্লাস ওয়ান। ওকে, এখন আমি যদি ব্রেকেটের মধ্যে এক্স প্লাস প্লাস বলি, দেন আবার এক্স প্লাস প্লাস বলি, তাহলে কি হবে? একবার খেয়াল করেন, এক্সের ভ্যালু আগে এখানে ইভালুয়েট হয়ে যাবে, হয়ে ওয়ান বসবে, দ্যাট ইজ ওয়ান, অ্যান্ড ওয়ান দিয়েই কিন্তু ও বাকি ক্যালকুলেশন চালিয়ে যাবে। এই স্টেটমেন্টটা, এইটুকু ইভালুয়েট হওয়ার পরেই এক্সের ভ্যালু ইনক্রিমেন্ট হবে। সো আমি যদি আবার এখানে এক্স দেই, সো এই জায়গা পর্যন্ত এক্সের ভ্যালু ওয়ান, অ্যান্ড এখানেও ওয়ান বসলো, ওয়ান প্লাস এইখানে যখন আসছে, আমি বলছি এইটুকু শেষ হওয়ার পরপরই এক্সের ভ্যালু বেড়ে গেছে। সো এখানে কিন্তু এক্সের ভ্যালু টু, সো ওয়ান প্লাস টু, এই ইনক্রিমেন্টটাও কিন্তু পরে হবে, এই স্টেটমেন্ট শেষ হওয়ার পরে। এখন যদি আমি এন্টার প্রেস করি, এটা ওয়ান, এখানে এসে এক্সের ভ্যালু টু, সো থ্রি আসবে টোটাল। আবার এক্সের ভ্যালু ওয়ান করে নিই আমি, অ্যান্ড এখন যদি আমি ইনক্রিমেন্টটা আগে করি তাহলে কি হবে? এক্সের ভ্যালু প্রথমে বেড়ে গেছে, তারপর ইভ্যালুয়েট হবে, তার মানে হচ্ছে এক্সের ভ্যালু এখানে এখন টু। সো এই জায়গা, এইটুকু ইভ্যালুয়েট হয়ে টু হবে। দেন এখানে এসেও আমি যদি প্লাস প্লাস এক্স দিই, এখানেও আরেকবার ইনক্রিমেন্ট হবে, অ্যান্ড আগে হবে, ভ্যালুটা অ্যাসাইন হওয়ার আগে বা ক্যালকুলেশন হওয়ার আগে হবে। সো এক্সের ভ্যালু এখানে আমি ওয়ান ডিক্লেয়ার করে নিয়েছিলাম আবার, সো এটা খেয়াল করবেন, এক্সের ভ্যালু প্লাস প্লাস ওয়ান দেওয়া মানে টু হয়ে গেছে, এই জায়গায় এখন টু আছে, এখানে এসে এক্সের ভ্যালু কিন্তু টু, বাট প্লাস প্লাস ওয়ান দেওয়াতে থ্রি হয়ে যাবে। সো এখন যদি আমি দিই টু প্লাস থ্রি, ফাইভ আসবে। জাস্ট একটা কোয়েশ্চেন আপনার কাছে, এক্স প্লাস প্লাস করলাম, তার আগে এক্সের ভ্যালু আবার ওয়ান করে নেই, সো এক্সের ভ্যালু এখন ওয়ান, সো এক্স প্লাস প্লাস করলাম প্লাস 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 এক্স, এইখানে ভ্যালু কি আসবে? আপনি একটু ভিডিওটা পজ দেন, পজ দিয়ে চিন্তা করেন, দেন আমি বলছি। ওয়েল, এখানে এক্স পরে বাড়ছে, আগে এক্সের ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে, সো এইখানে এক্সের ভ্যালু ওয়ান, এইটুকু শেষ হওয়ার পরপরই এক্সের ভ্যালু বেড়ে গেছে, এখানে অলরেডি ওয়ান বসে গেছে, সো ওয়ান প্লাস এক্সের ভ্যালু এক বেড়ে গেছে, এখানে এসে এক্সের ভ্যালু কিন্তু টু। আবার এইখানে আমি আগে ইনক্রিমেন্ট করছি, সো টু আগে বেড়ে থ্রি হচ্ছে, অ্যান্ড ওয়ান প্লাস থ্রি ফোর, ইউ সি? ওকে,
সো আই গেস এইটুকু কনফিউশন ক্লিয়ার, বাট আমি ডেফিনেটলি বলবো এই জিনিসটা আপনারা কনসোলে ট্রাই করেন, না হলে শুধু ভিডিও দেখে কনসেপ্টটা ক্লিয়ার হবে না। ধন্যবাদ।